মধ্যপ্রাচ্যের প্রশ্নে কি জর্জরিত যুক্তরাষ্ট্রের নির্বাচন? তাহলে কি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে নাড়িয়ে দিতে চলেছে? না, ব্যাপারটা কিন্তু অতটাও তুচ্ছভাবে নেবেন না প্লিজ। বিশ্বের অন্যতম অর্থনীতির দেশকে যখন আঞ্চলিক সংঘাতের কারণে এমন সমস্যায় পড়তে হচ্ছে, একের পর এক সমালোচনা ফেস করতে হচ্ছে, তখন নিশ্চয়ই বিষয়টা ভালো দেখাচ্ছে না। সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে যে সংঘাত চলছে, সেখানে বারংবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে কথা উঠছে। মধ্যপ্রাচ্যের বহু দেশ যুক্তরাষ্ট্রের এই নাক গলানো মনোভাবকে মেনে নিতে পারছে না, বিশেষ করে সামনেই যখন দেশটার প্রেসিডেন্সিয়াল নির্বাচন। মুখোমুখি লড়বেন জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্প। তখন ঘুরে ফিরে সেই চলে আসছে মধ্যপ্রাচ্যের সংকটের কথা। কেনই বা মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্র এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে? এই মধ্যপ্রাচ্যে কি আছে বলুন তো, যার কারণে যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতিতে বারংবার মধ্যপ্রাচ্যকে জুড়ে দিয়েছে? মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য ধরে রাখতে কেনই বা যুক্তরাষ্ট্র এত মরিয়া? তাহলে কি সত্যি সত্যি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সংকটই হবে জো বাইডেনের হারের বড় কারণ? ম্লান বাইডেনের আশ্বাস, ফেল মধ্যপ্রাচ্যের নীতি। বলছি এই বছর চারেক আগের কথা, তখন ভোট ব্যাংক ধরে রাখতে বাইডেন বলেছিলেন যে তিনি এশিয়া নীতি পাল্টে ফেলবেন, ঝুড়ি ঝুড়ি আশ্বাসও দিয়েছিলেন। বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আর যুক্তরাষ্ট্রকে আগের অবস্থায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছিলেন তিনি। বাইডেন যুক্তরাষ্ট্রের মানুষের সামনে তখন রেখেছিলেন এক গুচ্ছ প্রতিশ্রুতি, সৌদি আরব আর আরব আমিরাতের সঙ্গে অস্ত্র চুক্তি স্থগিত, ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, আণবিক চুক্তি, ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান, চীনের আধিপত্যের বিরুদ্ধে হুঁশিয়ারি, মিত্র জাপানের পক্ষে অবস্থানের বার্তা দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু কই, বিগত কয়েক বছরে বাইডেনের শাসনামলে সেই প্রতিশ্রুতিগুলো কি পূরণ হয়েছে? না, হয়নি বোধহয়। এই খটকাটা বাইডেন এড়িয়ে যেতে পারবেন না, আর পারছেনও না। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তো স্বাভাবিক হয়নি, উল্টে দিনের পর দিন সম্পর্ক আরও খারাপ হয়েছে। যে ইসরায়েল আর ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলেছিল যুক্তরাষ্ট্র, সেই সমাধান তো দূর, উল্টে ইসরায়েল আর গাজার মধ্যে যুদ্ধ চলছে। চীনের আধিপত্যের জাল আরও বেশি করে গ্রাস করেছে মধ্যপ্রাচ্যকে। শুধু কি তাই, বর্তমানে যে ইয়েমেনের হুথিদের বারংবার সামনা করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে, বাইডেন ক্ষমতায় এসে কিন্তু বলেছিলেন বিষয়টা খতিয়ে দেখবেন। কিন্তু আজ দেখুন কি হচ্ছে, বর্তমান দিনে দাঁড়িয়ে হুথিরা যুক্তরাষ্ট্রকে অন্যতম শত্রু বলে মনে করছে। বহু কূটনীতিকদেরই ধারণা, মার্কিন হস্তক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে একটা যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে গাজা যুদ্ধে ইসরায়েলকে যে সমর্থন, তা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে বড় ধাক্কা দিয়েছে, সেটা দেখতেও পাচ্ছেন নিশ্চয়ই। যুক্তরাষ্ট্রের নির্বাচনে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গ কেন, কোন পয়েন্টে ব্যর্থ বাইডেন, প্রতিবেদনটা শুনতে শুনতে আপনিও নিশ্চয়ই এতক্ষণে ভাবা শুরু করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রের নির্বাচনের প্রসঙ্গে মধ্যপ্রাচ্যের কথা আসছে কেন? আসলে জানেন, গত কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বেশ সক্রিয়। সেই ইরাক আক্রমণ থেকে শুরু করে ইসলামিক স্টেট বলুন, কিংবা আইএসের বিরুদ্ধে লড়াই, অথবা যদি বলেন ইসরায়েল আর সৌদি আরবকে অস্ত্র পাঠানোর প্রসঙ্গ, সেখানেও নানান বিষয়ে সম্পৃক্ত থেকেছে যুক্তরাষ্ট্র, নিঃসন্দেহে এখনও যুক্ত রয়েছে। কূটনৈতিক মহলের বিশ্লেষকরা মনে করে থাকেন, জ্বালানি সম্পদ, বাণিজ্য রুট, ভূরাজনৈতিক স্থিতিশীলতা এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র স্থায়ী মিত্রতার কারণে এই অঞ্চলের প্রতি দেশটা আগা গোড়াই একটু বেশি আগ্রহী। তবে একথা বলতেই হয়, নাটকীয়ভাবে কিন্তু মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা সংখ্যা কমেছে। যেখানে 2007 সালে কেবলমাত্র ইরাকেই ছিল 1,60,000 মার্কিন সেনা, বর্তমানে মিশর থেকে আফগানিস্তান পর্যন্ত মার্কিন সেনা সংখ্যা কমে দাঁড়িয়েছে 40,000-এরও কম। আসলে যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদের নীতি, তা মধ্যপ্রাচ্যের দেশগুলো আর মানতে চাইছে না। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আরও কমিয়ে আনা হবে কিনা, তা নিয়েও কিন্তু ওয়াশিংটন ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। ওয়াশিংটনের কাছে এটা এখন একটা গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন বটে। আর তাছাড়া কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি নির্ধারণের একটা প্রধান কারণ সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত আর সংযুক্ত আরব আমিরাত সহ বহু দেশের তেল আর প্রাকৃতিক গ্যাসের মজুদ ভান্ডার। জানেনই তো, বৈশ্বিক তেলের বাজারের সঙ্গে মধ্যপ্রাচ্য ঠিক কতটা গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে, সেখানে যদি সরবরাহের ব্যাঘাত ঘটে, তাহলে শুধু তেলের দামই নয়, বরং পুরো অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রভাব পড়বে। এটা বিগত কয়েক বছর ধরে হচ্ছেও,
যার ফল হারে হারে টের পাচ্ছে বিশ্বের কম বেশি প্রত্যেক দেশ। এখানে আবার যুক্তরাষ্ট্রের একটা ভয়ও কাজ করছে। যখনই মধ্যপ্রাচ্যে দেশটা জ্বালানির উপর নির্ভরতা কমাচ্ছে, ঠিক তখনই চীন মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। সেটাকে যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া আবার সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী তো চীন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের পণ্য আর পরিষেবা, বিশেষ করে সামরিক হার্ডওয়্যারের একটা বিশেষ বাজার বলতে পারেন। 2019 থেকে 2023 সালের মধ্যে এই অঞ্চলে সব থেকে বেশি রপ্তানি হয়েছে মার্কিন অস্ত্র। মোট মার্কিন অস্ত্রের রপ্তানির 38% যায় মধ্যপ্রাচ্যে, যার মধ্যে সব থেকে বেশি অস্ত্র কেনে সৌদি আরব, কাতার, কুয়েত আর ইসরায়েল। আর তাছাড়া সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের জন্য মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গায় যুক্তরাষ্ট্র যদি নিজের হাল ছেড়ে দেয়, তাহলে অর্থনীতিতেও দেশটা ধাক্কা খাবে। যুক্তরাষ্ট্র আগাগোড়াই তাই মধ্যপ্রাচ্যের রাশ নিজের হাতে রাখতে চেয়েছে, এখনও চায়। কিন্তু ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের হাতে এই সুযোগটা থাকবে কি না তা বলা মুশকিল, কারণ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বহু দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফুঁসছে। তারা চাইছে না যুক্তরাষ্ট্র তাদের ঘরের বিষয়ে নাক গলাক। মিশরের যে সুয়েজ খাল আর ইরানের অদূরে রয়েছে হরমুজের সরু প্রণালী, সেটাও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত দরকার। ভালো করে ভাবুন, এই জায়গায় গিয়ে যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চটিয়ে ফেলে, যদি মধ্যপ্রাচ্যকে নিজের হাতের বাইরে করে ফেলে, তখন কিন্তু আরও বিপদে পড়বে। তাই যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যের সঙ্গে যুদ্ধের বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছে। দেশগুলোর সঙ্গে শত্রুতা করার আগেই যুক্তরাষ্ট্র দুবার ভাবে। কূটনৈতিকভাবে সমস্ত বিষয়টা সামলানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু পারছে কই, বরং উল্টোটাই হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখবেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র একের পর এক প্রশ্নে জর্জরিত। তারপর এই অঞ্চলটাকে বলতে পারেন চীন আর রাশিয়ার সঙ্গে ক্ষমতা প্রতিযোগিতার একটা মূল নাট্যমঞ্চ, যেখানে যে যত বেশি ভালো পারফর্ম করতে পারবে তার হাতেই থাকবে এই অঞ্চল। বলা ভালো, এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য করার বড় সুযোগটা পাবে সেই দেশ। ইউরোপ, এশিয়া আর আফ্রিকাকে সংযুক্ত করছে মধ্যপ্রাচ্য। তাই কৌশলগত দিক থেকে মার্কিন বাণিজ্য বলুন আর সামরিক অভিযান, সব দিক থেকেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাইডেনের ভোট ব্যাংকে প্রভাব খাটাচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত। এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা এতক্ষণ ধরে বলা হচ্ছিল, আশঙ্কাটা কতটা সত্যি হবে।